হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকেও তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আজকে দুটো ফোনের মধ্যে কম্পেয়ার করব। তো দুটো ফোনের প্রাইস মোটামুটি ধরে রাখো, একটা ফোনের প্রাইস হচ্ছে 16,999 টাকা, মানে 17,000 টাকা, আর একটা ফোনের প্রাইস হচ্ছে 17,999, মানে হচ্ছে 18,000 টাকা। তো 17,000 টাকার ফোন একটা 18,000 টাকার ফোনকে টেক্কা দিতে পারে কি না, বা দুটো ফোনে যে কম্পেয়ার করব, এই দুটো ফোন খুব একটা ইম্পর্টেন্ট, কিন্তু দুটো ব্র্যান্ডেড ফোনের কিন্তু কম্পেয়ার করব। এবং দুটো কোম্পানি কিন্তু আমরা মোটামুটি ম্যাক্সিমাম জন প্রেফার করে থাকি, একটা হচ্ছে রেডমি, একটা হচ্ছে রিয়েলমি। তো যে দুটো ফোনের কম্পেয়ার করব সেই দুটো ফোনের নাম তোমাদেরকে বলে দিচ্ছি। একটা হচ্ছে রিয়েলমি 8S 5G, আর একটা হচ্ছে রেডমি নোট 11T 5G। তো এই দুটো ফোন খুব শিগগিরই লঞ্চ হয়েছে 2021-এ। তো এই ফোনটা দুটো অনেকজনের কাছে ফেভারিট, কিন্তু ম্যাক্সিমাম যদি স্পেসিফিকেশন দেখো তাহলে তুমি দেখবে দুটোই মোটামুটি সেম, কোথাও কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ডিফারেন্স আছে যেগুলো আমরা বুঝতে পারি না। তো সেটাই তোমাদেরকে আমি একটু মানে সাজেস্ট করবো, বা কিছু কিছু খারাপ জিনিস যেটাই আছে সেটাই আমি তোমাদেরকে বলবো। তো পুরো একদম কম্পেয়ার করবো যে কোনটা তোমাদের জন্য বেস্ট হতে পারে। তো সেই কারণের জন্য পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো এবং অবশ্যই সাপোর্ট করো, পাশে থাকো। তো কারণ তোমার সাপোর্ট ছাড়া আমি বেশি দূর আগাতে পারবো না, সেজন্য তোমার সাপোর্ট আমার একান্ত হয় প্রচুর দরকার। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমে যেটা বলবো, এই দুটো ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলবো। দুটো ফোনে কিন্তু তুমি IPS LCD ডিসপ্লে পেয়ে যাবে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 90 Hz। দুটোতেই সেম রিফ্রেশ রেট, কিন্তু দুটো ফোনের সাইজটা আলাদা। রেডমি নোট 11T এর সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি, কিন্তু রিয়েলমি 8S এর সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি, মানে 1 ইঞ্চি বেশি সাইজ হচ্ছে রেডমি নোট 11T 5G। কিন্তু সাইজটা বড় হতে পারে, মোটামুটি ডিসপ্লে মোটামুটি কোয়ালিটি এক, বাট ডিসপ্লের যে ব্রাইটনেস নিডস, মানে যেটা তোমার ব্রাইটনেস মানে জোন লুজটা, সেটার কিন্তু সব থেকে বেশি হচ্ছে রিয়েলমি 8S 5G। তার কারণ হচ্ছে 533 nits হচ্ছে ব্রাইটনেস লেভেল, এবং রেডমি নোট 11T এর ব্রাইটনেস লেভেল হচ্ছে 403, মানে রেডমি নোট 11T 5G তুমি মিডিলে 5 ওয়াল দেখতে পারবে। আচ্ছা, কিন্তু রিয়েলমি 8S এর সেখানে তুমি সাইডে 5 ওয়াল দেখতে পারবে। তো ডিসপ্লে জোলুস এবং একটু বেশি কোয়ালিটি ভালো হচ্ছে রিয়েলমি 8S এর। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি পারফরমেন্স নিয়ে। আচ্ছা, পারফরমেন্স নিয়ে যদি বলি, দুটোরই সেম প্রসেসর কিন্তু রয়েছে, যেটা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 5G প্রসেসর। দুটোই কিন্তু সেম প্রসেসর রয়েছে, কিন্তু যদি তুমি অন্তুতু স্কোর দেখো, দুটো ফোনের আলাদা আলাদা বেঞ্চ মার্ক করে যদি অন্তুতু স্কোর তোমাদেরকে বলি, রিয়েলমি 8S এর তুমি ওখানে অন্তুতু স্কোর দেখতে পাবে 381,000, এবং রেডমি নোট 11T এখানে অন্তুতু স্কোর হচ্ছে 351,000। কিন্তু অন্তুতু স্কোরটা কেন বেশি, তার কারণ হচ্ছে রেডমি ফোনটায় তুমি বেস ভেরিয়েন্ট পাবে 6 GB র্যাম, 64 GB ইন্টারনাল স্টোরেজ, কিন্তু রিয়েলমি 8S এর ওখানে তুমি পাবে 6 GB র্যাম এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, যে কারণের জন্য তোমার অন্তুতু স্কোর এবং পারফরমেন্সটা একটু ভালো। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলি, এই যে তোমার স্টোরেজ টাইপটা দুটোই কিন্তু আলাদা আলাদা, একটাতে 2.2 UFS 2.2, একটা হচ্ছে UFS 2.1। তো মোটামুটি ওভারঅল যদি তুমি দেখো, অন্তুতু স্কোর হিসেবে যদি বিচার করি, মানে রিয়েলমি 8S এর স্পিডটা কিন্তু একটু বেশি হবে, আর বাদ বাকি মোটামুটি সবই ঠিক আছে। তো পারফরমেন্স দিক থেকেও কিন্তু রিয়েলমি 8S বেটার। আচ্ছা, তুমি রিয়েলমি 8S এ 5 GB আপ টু 5 GB পর্যন্ত বেস ভেরিয়েন্টে সেখানে তুমি ভার্চুয়াল র্যামকে ইউজ করতে পারবে, কিন্তু রেডমি নোট 11T তেও তুমি কিন্তু ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবে 3 GB পর্যন্ত, কিন্তু সেটা টপ ভেরিয়েন্টে। 8 GB র্যামের যে ভেরিয়েন্টটা আছে সেখানে তুমি কিন্তু 3 GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবে। তো আমি তোমাদেরকে আগের দিনই একটা ভিডিও করেছিলাম, যারা ওই ভিডিওটা দেখোনি সেই ভিডিওটা দেখে নাও, কারণ এসব তোমার কি বলবো, এগুলো ফেক হয়, এগুলো কি ভার্চুয়াল র্যাম ফ্যাম বলে কিছু হয় না। তাহলে যদি হতো তাহলে বেস ভেরিয়েন্টে সবাই ভার্চুয়াল র্যাম দিত, যার 8 GB র্যাম আছে যেই ফোনটা সেখানে ভার্চুয়াল 3 GB র্যাম দিয়ে কি দরকার আছে, যেখানে 6 GB র্যাম আছে সেখানে 3 GB ভার্চুয়াল র্যাম দিলে বরং কাজের কাজ হতো। তো এই জিনিসগুলো একটু যারা ওই ভিডিওটা দেখোনি গিয়ে দেখে নাও। তবে মোটামুটি পারফরমেন্স কিন্তু দুটো ফোনেরই মোটামুটি টেক্কা দেওয়ার মতো, দুটো ফোনেরই পারফরমেন্স কিন্তু ভালো। আচ্ছা, এরপর আসি ক্যামেরা, যেটা তোমার অনেকক্ষণ ধরে ইন্টারেস্টেড, মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ক্যামেরা, কারণ ক্যামেরা এখনকার দিনে হয়ে গেছে মেন হচ্ছে, একটা ফোন কেনার আগে ক্যামেরা হয়ে গেছে মেন ইস্যু। আমি একটা ভালো ফোন কিনবো তার কারণ হচ্ছে আমার ফোনেতে যেন 4-5টা ভালো ক্যামেরা থাকে। আচ্ছা, ক্যামেরার মামলায় যদি বলি, রেডমি নোট 11T তে তুমি দুটো ফোন তুমি ক্যামেরা পাবে, একটা হচ্ছে 50 MP মেন ক্যামেরা, 8 MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ওই 8 MP যে আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেটাতেই মোটামুটি তোমার কিন্তু ডিপ সেন্সারে কাজ করে দেবে,
কিন্তু Realme 8 এসে তুমি ট্রিপল ক্যামেরা পাবে 64 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা পাবে 8 মেগাপিক্সেলের একটা হচ্ছে তোমার আলট্রা ওয়াইড পাবে আর 2 মেগাপিক্সেল ওটাকে তোমার হচ্ছে একটা তোমার কি বলবো পোর্ট্রেট লেন্স দিয়ে কিন্তু ওটাকে তুমি ম্যাক্রো ভাবেও তুমি ইউজ করতে পারো তো ক্যামেরা ওভারঅল কিন্তু Realme 8 এসে তিনটা আছে এখানে দুটো আছে বাট তোমাকে ক্যামেরা কোয়ালিটিটা জানতে হবে ক্যামেরা কোয়ালিটি কোনটা বেশি ভালো এই দুটোর মধ্যে দেখো ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি বলি দুটো ফোনে কিন্তু মোটামুটি ভালোই ছবি তুলতে পারে দুটো ফোনে ভালো ছবি তুলতে পারে বাট তোমার Realme ক্যামেরায় তোমার একটু তোমার কি বলবো সেলফি ক্যামেরা দুটোরই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বাট সেলফি ক্যামেরার কথা তোমাদেরকে প্রথমে বলে দিই সেলফি ক্যামেরায় যদি দুটো ফোনেরই ছবি তোলো Realme 8s এ তুমি একটু বেশি ওয়াইডনেসটা দেখতে পাবে মানে হচ্ছে তোমার মানে অরিজিনালিস্টিক ছবি তুমি দেখতে পাবে না কিন্তু Redmi নো তাই হয় কিন্তু এখানে Realme 8s এর একটু বেশি ঠিক আছে মানে হোলদে ভাবটা একটু বেশি যার কারণের জন্য কি হয় Redmi ফোনটাতে তুমি অরজার্সি মানে তোমার যদি মুখে কোনো দাগ ফাগ থাকে সেগুলো কিন্তু বোঝা যাবে মানে স্কিন টোনটা কম আর ওই Realme 8s এর স্কিন টোনটা একটু বেশি কিন্তু পিকচার কোয়ালিটি কিন্তু মোটামুটি Realme 8s এরই বেটার কারণ ওখানে তিনটে ক্যামেরা দিলো ক্যামেরা কোয়ালিটি কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে Realme 8s এর বেটার এবং তোমার ভিডিও স্টেবিলাইজেশনের কথা যদি বলি ভিডিও স্টেবিলাইজেশন Redmi ফোনটা আমি যেটা পার্সোনালি একটা ভিডিও করেছিলাম Redmi Note 11 টিতে ওখানে আমি বলেছিলাম এই Redmi ফোনগুলোর ভিডিও স্টেবিলাইজেশনটা এতটাই বাজে মানে এতটাই মানে খুব বিশাল বাজে নয় মোটামুটি খুব একটা ভালো নয় তার কারণ হচ্ছে তুমি যখন ছবি তুলবে না কোন একটা ভিডিও করছো সেটা যখন তুমি হাত তোলাবে না মানে ফোকাসিংটা বারবার ডিস্টার্ব হয় লাইটটা আপ ডাউন হয় কিন্তু Realme 8s এর কিন্তু সেই প্রবলেমটা অতটা পরিমাণে নেই তো যাই হোক ভিডিও স্টেবিলাইজেশন দিতে কিন্তু Realme 8s কিন্তু বেটার ক্যাপচার করতে পারে এবং কোয়ালিটিও কিন্তু ভিডিওর কোয়ালিটিও কিন্তু ভালো আছে Realme 8s এ Redmi Note 11 টি থেকে আচ্ছা ব্যাটারি পিকআপের যদি কথা বলি দেখো দুটোই তো হচ্ছে 5000 mAh ব্যাটারি তুমি পাবে এবং তুমি দুটোরতেই কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জ পাবে দুটোই মোটামুটি সেম আচ্ছা এরপরে বলি দুটো ফোনের স্পিকারের কথা যদি বলি Redmi Note 11 টিতে তুমি কিন্তু একটা বেটার মানে সাউন্ড কোয়ালিটি পাবে যেখানে হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার তুমি পেয়ে যাবে এবং এখানে তুমি পাবে Realme 8s এ সেখানে সিঙ্গেল স্পিকার পাবে তো সাউন্ড কোয়ালিটি অবভিয়াসলি Redmi Note 11 টির অবশ্যই কোয়ালিটি ভালো কারণ সিঙ্গেল স্পিকারের থেকে কিন্তু স্টেরিও স্পিকার বেটার তো বন্ধুরা এরপর আসি মুদ্দা কথায় মেন যে দুটোর কম্পেয়ার যদি যেটা করলাম তার কারণ হচ্ছে দুটো স্পেসিফিকেশনই মোটামুটি একই একই স্পেসিফিকেশন কোনো ডিফারেন্স নেই তো ওভারঅল যদি তোমাকে আমি বলি দেখো তুমি যদি একটা ক্যামেরার জন্য ফোন কিনতে যাও ঠিক আছে তাহলে আমি তোমাকে বলবো Realme 8s তুমি কিনতে পারো 5G তো এরপরে তোমাদেরকে বলি যদি দেখতে সুন্দর মানে লুক ওয়াইজ যদি দেখো লুক ওয়াইজ কিন্তু Redmi Note 11 টি অনেক গুণের ভালো লুক ওয়াইজ দেখতে ভালো এবং ওভারঅল তো বাদ বাকি পারফরম্যান্স সবই এক মোটামুটি ঠিকই আছে অসুবিধা নেই তো দেখো তোমার ক্যামেরার জন্য ফোন কিনতে বললে আমি বলবো Realme 8s কেন আর ওভারঅল যদি দেখার জন্য বা পারফরম্যান্স বা অন্য কিছুর জন্য তাহলে আমি তোমাকে বলবো তুমি Redmi Note 11 টি টাই ব্যবহার করো কিন্তু ওখানে 8000 টাকা তুমি যদি বেশি দাও তাহলে কিন্তু Realme 8s তুমি কিন্তু 8000 টাকা বেশি দিলে কিন্তু 6/128GB ইন্টারনাল স্টোরেজে তুমি ফোনটা পেয়ে যাবে আর এখানে 6/64 ভেরিয়েন্ট তোমার 1000 টাকা তোমার কমে তুমি ওই ভেরিয়েন্টটা লোয়েস্ট ভেরিয়েন্টটা তুমি পাবে তো ওভারঅল যদি তুমি দেখো দুটো ফোনই মোটামুটি ভালো এই কিছু কিছু খালি ডিফারেন্স আছে বাদ বাকি সব এক তো বন্ধুরা এই হচ্ছে আজ জায়গার ভিডিও এরকমই ভিডিও তোমাদেরকে আমি দিতে থাকবো তো এই ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দুটোর মধ্যে যদি তোমার আরো কোনো যদি তোমার মনে হয় যে এই দুটো সব থেকে বেস্ট হতে পারে এই দুটোর মধ্যে বেশি ডিফারেন্স আছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে যদি আমি স্কিপ করে যাই আমি যদি কিছু না বলে থাকি তো এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে লাইক করো পাশে থাকো সাপোর্ট করো তো অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য সুস্থ থাকো আজকের মতো চলি নমস্কার।